ফিলোবাড়ী সেকেন্ডেরী হাই স্কুলের যে ঘটনা সংঘটিত হল সেই ঘটনাটো খুবই দুর্ভাগ্যজনক। আমি সদৌ ছাত্র সন্থায় সেই ঘটনাটো দুর্ভাগ্যজনক বলে আখ্যা দিছো। আর আমি জানিব পাৰিছো যে সেই ঘটনাটোর লগত সদৌ ছাত্র সন্থার তিনিচুকীয়ার ফিলোবাড়ী এগারী ছাত্র সন্থার কর্মী জড়িত হয়ে আছিল। আর কথা গম পাওয়ারে আমি নিজাববীয় তদন্ত করছো, আর তদন্ত করে আজি সেইগী ছাত্র সন্থার কর্মীক আমি সংগঠনের মজিয়ার বহিষ্কার বলে ঘোষণা করছো। আর এই কাণ্ডটো আসলে সচাকই দুর্ভাগ্যজনক। যি কি নহক, আমি সদৌ ছাত্র সন্থায় শিক্ষাগুরুসকলক সদায় আমি উদ্ধত রাখো, তেখেতসকলের আদর্শ, তেখেতসকলের পরামর্শ মতে আমি সদায় আগবাড়ি যাও। আর প্রতিগী ছাত্র সন্থার কর্মীর কারণে, ছাত্র ছাত্রীর কারণে শিক্ষকগাকী হয়েছে আদর্শ ব্যক্তি। আমার শিক্ষকক দেখিলে আসলতে ভয় সংশয় মূর দুঃখ খাই যায়, আপনা আপুনি একটা শ্রদ্ধাভাব জাগে। গতি এনেকা একটা শিক্ষক আর ছাত্র মাজর সম্বন্ধ এনেকা একটা ঘটনা সংঘটিত হওয়াটো সমগ্র অসমবাসী রাইজর কারণে, সমগ্র অসমৰ কারণে আসলে দুর্ভাগ্যজনক। এনেকা ধরনের ঘটনা যাতে কেতিয়াও পুনরাবৃত্তি নহয় তাকে আমি কামনা করছো। আর আমি বিভিন্ন পক্ষ দেখিলে পাইছো যে সদৌ ছাত্র সন্থাক বিভিন্ন ধরনের কটু সমালোচনা করা হয়েছে। আমি একটা কথা স্পষ্টভাবে কব বিচারিছো যে সদৌ ছাত্র সন্থায় শিক্ষকসকলক শ্রদ্ধা করে, আমার সদৌ ছাত্র সন্থার কর্মীসকলের শিষ্টাচার আছে, আমার যে আদর্শ, আমার শিক্ষকসকলের প্রতি যে শ্রদ্ধা, সেই শ্রদ্ধা আমার সদায় অটুট আছে আর আহি থাকবলগীয়া দিনতো অটুট থাকিব। আমি প্রতিটি কার্যসূচী যেটা আমি রূপায়ণ করো শিক্ষকসকলের অবিহনে, সেই কার্যসূচী আমি কেতিয়াও রূপায়ণ করবলে সক্ষম নহোঁ, বা তেখেতসকলের আদর্শ, তেখেতসকলের পরামর্শ লয়ে আমি সদায় আগবাড়ি গৈছো। আমার কোনো হাই কমান্ড নাই। আমার শিক্ষাগুরুসকল, অভিভাবক যিসকলে আমাক ধনাত্মক সমালোচনার অভিভাবকত্ব প্রদান করে, সেইসকলে আমার অভিভাবক। গতি আমি সমগ্র শিক্ষক সমাজের ওচৰত আমি ক্ষমা প্রার্থনা বিচারিছো যদি আপনাদের মনত আঘাত পাইছে। কারণ এগারী ছাত্র কর্মী করা একটা কাম, সেই কর্মীগীর কারণে সদৌ ছাত্র সন্থা নামের যে সত্তা, সেই সত্তাটো কোনেও ভুল বুঝব নালাগে। আমার শিষ্টাচার বা আমার আদর্শে এইবিলা কথা কেউ শিকা নাই। অনাগত দিনতো আমার কোনো কর্মী এনেকা কামত জড়িত নহয়। এই একটা সচাকই নজিরবিহীন ঘটনা হল, আর ভবিষ্যতের দিনত যাতে এনেকা ঘটনার পুনরাবৃত্তি নহয় তার কারণে মই কামনা করছো। যিগী শিক্ষয়িত্রী আসলতে আঁঠুলে পেলায় তখন ক্ষমা খোঁজা পরিলক্ষিত হল। যি কি নহক, সেই শিক্ষকগীর ওচৰত মই সদৌ ছাত্র সন্থার সাধারণ সম্পাদক হিসাবে তখন ওচৰত মই ক্ষমা প্রার্থনা বিচারিছো। ছাত্র সন্থার এগারী কর্মী উপস্থিত আছিল, তাত ইতিমধ্যে বহিষ্কার করা হয়েছে। আর কোনো কারণে যাতে শিক্ষয়িত্রীগুলি সদৌ ছাত্র সন্থা নামের এই সত্তাটুক যাতে মনের যাতে বেয়া পাই থাকে তার কারণে মই আহ্বান জানাইছো। আর গোটেই মূল বিষয় যে আছিল ফিজ লৈ পেলায় আসলে মাচুল বৃদ্ধিক লৈ গোটেই প্রক্রিয়াটি হয়েছিল। সরকারে নিয়ম বান্ধি দিয়ার পিছত এনেকৈ 3000 টাকা মাচুল বৃদ্ধি হল বা কি হল, এই গোটেই কথা বার্তা ইতিমধ্যে রাজ্য সরকারে তদন্ত ঘোষণা করেছে। মই আশা রাখিছো তদন্তত সকল কথা বার্তা আসবে। শিক্ষয়িত্রীগুলির ভাষ্যত আমি দেখবলে পাইছো যে অভিভাবকসকলে স্বেচ্ছায় তাত সেই দান বরঙণি আগবাইছিল বলে কৈছে। আর যদি স্বেচ্ছায় দান বরঙণি আগবাইছিল আসলে কি কারণত 3000 টাকাটোর প্রতিবাদ করবলগা হল ছাত্র ছাত্রীয়ে, সেই গোটেই কথা বার্তাবিলাক তদন্ত করলে তদন্তর পোহরলে আসব। আর সমগ্র তদন্ত প্রক্রিয়াটোত আমি ছাত্র সন্থায় সহায় সহযোগিতা আগবাম। আমার সংবিধান অনুযায়ী আমি সমাজ বিরোধী বা সংগঠনক হানি করবা কামত লিপ্ত হলে এগারী কর্মীক আমি ব্যবস্থা লোক পো তখেতর শাস্তিমূলক, আর সেই সংবিধানের আধারত আমি এইগী ছাত্র কর্মীর উপর ব্যবস্থা লো তখন সংগঠনের মজিয়ার বহিষ্কার করছো ইতিমধ্যে। আর সদৌ ছাত্র সন্থার সত্তাতে কেউ শিক্ষকসকল অপমান করা কার্যত কেউ জড়িত নহয়, কেয়া সকল শিক্ষকে জানে। কারণ আমি শিক্ষকসকলক কি শ্রদ্ধা করো, তখেতসকলক কেনকা আমি সন্মান করো, সেই কথা বার্তাবিল জানে। আমি শিষ্টাচার থাকা আমার আন্দোলনের একটা প্রক্রিয়ার মাজে আমি সদায় আন্দোলন করো শান্তিপূর্ণভাবে ফলাফল উলিয়াবর কারণে, সেই কথা আমি সকলে জানে। মাচুল বৃদ্ধির বিরুদ্ধে ইয়ার পূর্বেও বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয়ত বহু প্রতিবাদ হয়েছে, কিন্তু এনেকা ধরনের ঘটনা কেউ সংঘটিত হওয়া নাই। এই ছাত্র সন্থার কর্মীগী উপস্থিত থাকার পাছতে এনেকা ধরনের একটা কাণ্ড সংঘটিত হল। ইয়াত ভাল বেয়া বিচার পিছত হব, রাজ্য সরকারে তদন্ত ঘোষণা করেছে, তদন্তর গোটেই বিষয়বস্তু পাছত রাইজে গম পাব। কিন্তু সাময়িকভাবে তাত উপস্থিত থাকা এগারী ছাত্র সন্থার কর্মী আমার তাত উপস্থিত আছিল, আর সেই কর্মীগী আমি বহিষ্কার ঘোষণা করছো। আর মই আর একটা কথা ইয়ারে জানাব বিচারিছো যে সেইদিনের যে কার্যসূচী, সেই কার্যসূচী কোনো ছাত্র সন্থার বেনারত হওয়া কার্যসূচী নাছিল। তার ছাত্র একতা সভায় ছাত্র ছাত্রীসকলে মাচুল বৃদ্ধির বিরুদ্ধে করা একটা প্রতিবাদী কার্যসূচী আছিল, যত সদৌ ছাত্র সন্থাকে ধরে বিভিন্ন দল সংগঠনক তালে নিমন্ত্রণ জানাইছিল। আর সদৌ ছাত্র সন্থার
কেইগৰাকী কৰ্মী তাত উপস্থিত হৈছিল কেৱল এগৰাকী কৰ্মী আৰু ইতিমধ্যে বহিষ্কাৰ ঘোষণা কৰিছো আৰু মই পুনৰবাৰ শিক্ষকগৰাকীৰ ওচৰত মই ক্ষমা প্ৰাৰ্থনা বিচাৰিছো কোনো কাৰণত সদৌখন ছাত্ৰ সন্থাৰ আমাৰ সত্তাটোক যাতে আপুনি বেয়া পাই নাথাকে আপুনি ছাত্ৰ ছাত্ৰীসকলক যিদৰে শিক্ষাৰে পোহৰাই তুলিছে অনাগত দিনতো সমাজত ছাত্ৰ ছাত্ৰীসকলক পোহৰাই তুলিব তাকে আহ্বান জনাইছো আৰু এনেকুৱা ধৰণৰ ঘটনা যাতে কোনো কালে নঘটে আৰু এই ঘটনাৰ ইয়াতে ইতি পৰিব লাগে তাকে মই কামনা কৰিছো।